আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেন টিভির নিয়মিত আয়োজন ভয়েস অফ ওয়ার্ল্ড। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ। দর্শক, আজকের প্রসঙ্গ ইউক্রেন রাশিয়া যুদ্ধে কতটা প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইউক্রেনের রাশিয়ার আক্রমণ কেবল সামরিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, শুরু হয়েছে অর্থনৈতিকভাবে যুদ্ধ। এই যুদ্ধে সংকট বাড়বে অর্থনীতিতে, প্রভাব পড়বে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে এই যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। প্রথমে আসা যাক যুক্তরাষ্ট্রের কথায়। এই যুদ্ধের কারণে মার্কিন গ্যাসের দাম এরই মধ্যে বেড়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের সব প্রান্তে, বিশেষ করে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্কিন গ্যাসের দাম এরই মধ্যে এমনভাবে বেড়েছে যা 2005 সালের হ্যারিকেন ক্যাটরিনার পর আর দেখা যায়নি। সিএনএনের এক প্রতিবেদনেই এমনটা জানানো হয়। যুক্তরাষ্ট্রের গড়ে এক গ্যালন গ্যাসের দাম 5 মার্চ বেড়ে দাঁড়ায় $3.84, যা 2012 সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ ও বৃহস্পতিবারের চেয়ে 11 সেন্ট বেশি। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। এদিকে বুধবারের পর গ্যাসের মূল্য বেড়েছে 18 সেন্ট ও ইউক্রেনে রাশিয়ার হামলার পর বেড়েছে 29 সেন্ট। 2005 সালে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতের পর এটাই সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। এক বছর আগে যুক্তরাষ্ট্রে গড়ে এক গ্যালন গ্যাসের দাম ছিল $2.75। অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্র্যান্টের দাম বেড়েছে ব্যারেল প্রতি $7.65। দিন শেষে এর দর আগের দিনের চেয়ে 6.9% বেড়ে দাঁড়ায় $118.11, যা 2013 সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম $8.1 বা 7.4% বেড়ে স্থির হয় প্রতি ব্যারেল $115.68, যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। এরপর কথা যাক এশিয়ার শেয়ার বাজারের বিষয়ে। এশিয়ার শেয়ার বাজারে যুদ্ধের প্রভাব। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে সবচেয়ে বেশি পতন হয়েছে টোকিও এবং হংকংয়ের শেয়ার বাজারে। এর মধ্যে জাপানের নিক্কেই শেয়ার বাজারে সূচক পড়ে গেছে 2.5% এবং হংকং শেয়ার বাজারে সূচক পড়ে গেছে 2.6%। এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $112 ছাড়িয়েছে। শুক্রবার ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার কথা জানায় রাশিয়ার সামরিক বাহিনী। তবে রুশ সেনাদের বোমাবর্ষণের কারণে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যায়। এটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তা বলেন, শুরুতে তাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে তারা সেখানে ঢুকতে পারে এবং আগুন নেভাতে সক্ষম হয়। অবশ্য আগুন নেভানোর খবর পেয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোতে অনেক বিনিয়োগকারীরা আবারও আস্থা ফিরে পান। ইউক্রেন সংকট, তৈরি পোশাকসহ ব্যবসার নানা খাতে আশঙ্কা এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাতেও। এই ব্যাপার নিয়ে ডয়েচে ভেলে একটি প্রতিবেদনও তৈরি করেছেন। তাতে উল্লেখ করা হলো, ইউক্রেনের উপর রাশিয়ার চাপিয়ে দেওয়া এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে তাতে বাংলাদেশের বিল পাওয়ার ক্ষেত্রে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি যুদ্ধের কারণে পণ্যবাহী জাহাজগুলো এখন কৃষ্ণ সাগর এড়িয়ে চলতে চাইছে, ফলে শিপমেন্ট বাধাগ্রস্ত হওয়ার শঙ্কাও তাদের। অনেক ক্ষেত্রে অর্ডারও বাতিল হতে পারে। BGMEর ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম বলেন, এই যুদ্ধের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত বেশ সংকটে পড়েছে। প্রথমত, রাশিয়া থেকে পাওনা পেতে আমাদের সমস্যা হবে। দ্বিতীয়ত, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কাঁচামালের দামও বেড়ে যাবে। তৃতীয়ত, রাশিয়া ইউক্রেন তো ইউরোপের খুব কাছে,
এখন সাগরে বিধি নিষেধ আসলে শিপমেন্টে তো ঝামেলা হবেই, ফলে আমাদের অনেক অর্ডার বাতিলও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে অর্ডার বাতিল না হলেও পণ্য পাঠাতে আমাদের খরচ অনেক বেশি হবে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে আমরা পড়তে যাচ্ছি। রাশিয়া থেকে গমসহ বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশে বছরে গমের মোট চাহিদার 70 লাখ টনের মধ্যে 35 লাখ টন আসছে রাশিয়া থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে বাংলাদেশে থেকে রাশিয়ায় রপ্তানি হয়েছে 66 কোটি 53 লাখ মার্কিন ডলারের পণ্য, টাকার অঙ্কে প্রায় 5,688 কোটি টাকা। এই রপ্তানির মধ্যে তৈরি পোশাক সবচেয়ে বেশি। এই সময়ে আমদানি হয়েছে 46 কোটি 67 লাখ ডলারের পণ্য, প্রায় 4,000 কোটি টাকা, যার বেশিরভাগই খাদ্যপণ্য। তাছাড়া তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে রাশিয়াকে। বাংলাদেশের অনেক ব্যবসায়ী বলছেন, ইউক্রেন রাশিয়া সংকটের প্রভাব এর মধ্যেই পড়তে শুরু করেছে বিভিন্ন ধরনের ব্যবসার ওপর। এবার বিশ্ব অর্থনীতিতে চরম প্রভাব সতর্ক করল IMF। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতিতে চরম প্রভাব পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 6 মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এমনটাই জানায়। IMF এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি খুব পরিবর্তনশীল, শেষ পর্যন্ত ফলাফল কী হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে অর্থনীতির ওপর এর যে প্রভাব পড়তে যাচ্ছে তা হবে খুবই মারাত্মক। যুদ্ধ যত বাড়বে অর্থনীতির ক্ষতি তত ভয়াবহ হবে। বর্তমানে মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। রাশিয়ার বিরুদ্ধে যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোর বড় ধরনের পরিণতি রয়েছে। বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যেসব দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশে এর বেশি প্রভাব পড়বে। ইউক্রেন যে $140 কোটি সহায়তার জন্য অনুরোধ করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে IMF সামনের সপ্তাহে আবারও জরুরি বৈঠকে বসবে। প্রসঙ্গত, যুদ্ধের মাঝে বেসামরিক নাগরিকদের সরে যেতে শনিবার 5 মার্চ 5 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যুদ্ধবিরতি ভেঙে ফের গোলাবর্ষণ করার। দর্শক, এই ছিল আজকের মতো ভয়েস অফ ওয়ার্ল্ডে। আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ 10TV BD-তে। আল্লাহ হাফেজ। দেশ ও দশের কথা বলে।